তো নমস্কার বন্ধুরা, জব সার্চ কলকাতা থেকে আমি সিদ্ধার্থ বলছি। তো একটা খুব সুন্দর খবর তোমাদের সামনে নিয়ে এসেছি। এটা হচ্ছে গভর্নমেন্ট চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্ট জব। এটা হচ্ছে ভারতীয় রেলে 11,240টি শূন্য পদে টিকিট কালেক্টর এবং ক্লার্ক পদে নিয়োগ হচ্ছে। টিকিট পরীক্ষক যারা করে, যারা টিকিট পরীক্ষক পরীক্ষার কাজ করে, যারা টিকিট কাটে ট্রেনে, সেই টিকিটটা পরীক্ষা করে দেখে টিসি, সেই বিভাগে কর্মী নেওয়া হচ্ছে, এবং ক্লার্কের পদে কর্মী নেওয়া হচ্ছে। তো ভারতীয় রেলে এই টিকিট কালেক্টর এবং ক্লার্ক পদে 11,242টি শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এসছে। তো প্রদীপ স্যারের এই চ্যানেলে যে কাজের খবরটা নিয়ে এসেছি, এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। তো রেলে 11,200 শূন্য পদে টিকিট কালেক্টর এবং ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রেলওয়ে টিকিট কালেক্টর রিক্রুটমেন্ট 2023। 11,240টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, টিকিট কালেক্টর পদে নিয়োগ করা হবে। দেশের যে কোনো প্রান্ত থেকে পুরুষ এবং মহিলারা এই কাজের জন্য বন্ধু আবেদন করতে পারবে। তো ন্যূনতম যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পাস এবং 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। তবে এসসি এসটি ওবিসিদের জন্য বয়সে ছাড় আছে। টিকিট কালেক্টর এবং ক্লার্ক পদেই নিয়োগ করা হবে। তো টিকিট কালেক্টরের শূন্য পদটা হচ্ছে 2,144টি এবং ক্লার্কের শূন্য পদ হচ্ছে 9,874টি। সব মিলিয়ে 11,240 হচ্ছে শূন্য পদ। বয়স সীমা হচ্ছে 18 থেকে 40। আবেদন কিভাবে করবেন, এই কাজের আবেদনটা তোমরা কিভাবে করবে আমি প্রমাণস্বরূপ দেখিয়ে দেব। তো তোমরা সেইভাবে কিন্তু আবেদনটা করবে। ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো ওয়েবসাইটের, ডিসক্রিপশানে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। এটা কিন্তু তোমরা দুইভাবে আবেদন করতে পারবে। তোমাদের যে বায়োডাটা আছে, এই বায়োডাটা ইমেল করে পাঠাতে হবে। তোমাদের যে বায়োডাটা আছে তোমরা ইমেল করে পাঠাবে। ইমেল করে পাঠানোর পর তোমাকে রিক্রুটমেন্টের জন্য ডেকে নেবে, আগ মানে অফলাইন পদ্ধতি। আর একটা হচ্ছে তোমাদের ফোন নম্বর দেওয়া থাকবে, ওই ফোন নম্বরে একটা টাইম দেওয়া আছে, সেই টাইমটাতে তোমাদের ফোন করে জানতে হবে। তো ওয়েবসাইটে যে এটা ক্লিক করে দেখতে হবে, ওয়েবসাইটে যেতে হবে এবং ওয়েবসাইটে গিয়ে ওখানে কন্ট্যাক্ট আস বলে একটা অপশন আছে, যে ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদের দেব। ওই ওয়েবসাইটে তোমরা ক্লিক করা মাত্রই দেখবে কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আসে যখন তুমি ক্লিক করবে, তোমাদের এই যে রেলওয়ে রিক্রুটমেন্টের যে অফিস, সেই অফিসটা কোথায়, কলকাতার কোথায়, সেই সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমার সামনে চলে আসবে। সেই ঠিকানায় তোমাদের কিন্তু এই তোমাদের যা ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টস তোমাদের সেখানে পাঠাতে হবে। সম্পূর্ণ ডকুমেন্টস, তোমার আধার, মোবাইল লিংক, করোনা ডবল ডোজ, ভ্যাকসিন, 4 কপি ছবি, যা যা আছে সমস্ত কিছু, বায়োডাটা প্লাস তোমার হচ্ছে গিয়ে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, সম্পূর্ণ কিছু একটা খামের মধ্যে ভরে সেই ঠিকানায় পাঠাতে হবে। অথবা ইমেল করতে পারো, ইমেলের অ্যাড্রেসটাও ওখানে আছে। তো তোমরা তোমাদের বায়োডাটা ইমেল করে পাঠাতে হবে। এছাড়া তোমরা দেখে নিতে পারো কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আমি তোমাদের প্রমাণস্বরূপ এই ভিডিওতেই দেখিয়ে দেব যে কিভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তাই জন্য তোমরা এই ভিডিওটা, তোমরা পুরো ভিডিওটা দেখবে ভালো করে। ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু পুরো ধারণা হয়ে যাবে যে কিভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আমি পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব, তাই পুরো ভিডিওটা ভালো করে দেখে নাও এবং এইভাবে তোমরা অ্যাপ্লাই করো। তো তোমাদের বন্ধু লিঙ্ক দেওয়া হলো, এই লিঙ্কে আমি যেখানে ক্লিক করছি এইভাবে তোমাদের ডিসক্রিপশানের লিঙ্কে ক্লিক করতে হবে। ডিসক্রিপশানের লিঙ্কে ক্লিক করার পর একটা ইন্টারফেস তোমার সামনে আসবে। এবার দেখতে পাচ্ছ তোমরা ইন্টারফেসটা কি আসছে। তোমাদের কিন্তু সামনে একটা ইন্টারফেস এসছে। এই ইন্টারফেসে দেখো যে ঠিকানা দেওয়া আছে,
সেই ঠিকানায় বন্ধু তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এই ঠিকানায় তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তোমরা দেখে নিতে পারো, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা, মেট্রো রেলওয়ে এভি কমপ্লেক্স লেখা আছে, আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা এত দেওয়া আছে। তোমরা এই ঠিকানায় হচ্ছে তোমাদের বায়োডাটা পাঠাতে পারো। দুইভাবে আমি দেখিয়ে দেবো কীভাবে তোমাদের রিক্রুটমেন্টের এইখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। এখানে কন্ট্যাক্ট আস দেখতে পাচ্ছ, এই কন্ট্যাক্ট আসে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? এই কন্ট্যাক্ট আসে তোমাদের বন্ধু ক্লিক করতে হবে, ক্লিক করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কীভাবে তোমাদের কাজটার জন্য আবেদন করতে হবে। এটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কিন্তু কন্ট্যাক্ট নম্বর, তোমরা দেখে নিতে পারো। ভালো করে দেখে নাও। তো বন্ধু, তোমাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ যে পুরো ঠিকানাটা এখানে দেওয়া আছে। আর তোমরা আরেকভাবে করতে পারো, সেটা হচ্ছে তোমাদের মেল করতে হবে, ইমেল। তোমাদের কিভাবে ইমেল করতে হবে সেটা আমি দেখাচ্ছি একটু পরে। এটা মোটামুটি দেখে নাও, তারপরে আমি কিভাবে ইমেলের মাধ্যমে তোমরা বায়োডাটা পাঠাবে সেটাও তোমাদের বলে দেব। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ইমেলের একটা ইমেল অপশন আসছে, তাই তো? এখানে ইমেলের অপশন আসছে। ইমেলের অপশনে গিয়ে তোমরা এই যে নিচে দেখতে পাচ্ছ লাল রঙের, এইখানে তোমরা ইমেল করতে পারবে। আর এখানে ফোন নম্বরও দেওয়া আছে, এই ফোনে তোমরা ফোন করতে পারবে। তবে ফোন করার একটা টাইম আছে, এই টাইমে তোমাদের কিন্তু ফোনটা করতে হবে, সেইভাবে তোমাদের অ্যাপ্লাই করে দিতে হবে। এই যে ইমেলের অ্যাড্রেসটা দেওয়া আছে যেটা দিয়ে আমি ঘুরাচ্ছি, এই ইমেলের অ্যাড্রেসেই তোমাদের কিন্তু বায়োডাটা সেন্ড করে পাঠাতে হবে। এবং পাঠানোর পর তোমার কিন্তু ওরা রিক্রুটমেন্টের জন্য তোমাকে ডেকে নেবে। তো বন্ধু, আমি ডাইরেক্ট এই লিঙ্কটা তোমাদের দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা তোমার ক্লিক করে কিন্তু ডাইরেক্ট তুমি ঢুকতে পারবে কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আসে যখন তুমি ঢুকছো, তখন তোমার সামনে ডাইরেক্ট এই ইমেলের অ্যাড্রেসটা চলে আসছে। তো এইখানে তোমরা বন্ধু অ্যাপ্লাই করে দেবে, এবং তোমাদের এই ঠিকানায় গিয়ে তোমরা ডাইরেক্ট ইন্টারভিউ নিতে পারবে। তো বন্ধু, দেখতে থাকো আমার কাজের খবর, আর পারলে লাইক করে দাও, শেয়ার করে দাও।